আমরা এই বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। একটি হলো আপনারা দেখছেন এই জাল জুয়ো চুরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে আমাদের যে আগরতলা পুর নিগম গায়ের জুড়ে তারা সেখানে বসেছে। এই পুর নিগম গঠিত হওয়ার পর আগরতলা পুর নিগমের পক্ষ থেকে তথাকথিত আগরতলা শহরের সৌন্দর্যায়নের নামে তারা হকার উচ্ছেদের কাজ শুরু করেছে। আমরা তো দেখেছি আগরতলা সুন্দর করার কাজটা তো আমরাও চাই। আগরতলা শহরের সমস্ত মানুষ চান যে আগরতলা শহরটা সুন্দর হোক, কিন্তু সুন্দর করার অর্থ তো এই নয় যে যারা রাস্তার পাশে বসে সামান্য কিছু বেচা বিক্রি করে খাওয়ার ব্যবস্থা করেন তাদের সেখানে ক্ষতি করতে হবে। আমরা বামফ্রন্ট সরকারের সময় কি দেখেছি, আগরতলা শহর সুন্দরও হয়েছে, ব্যবসা যারা রাস্তার পাশে করেছেন তাদের জন্য অসংখ্য বিপণী বিতান আগরতলা শহরে গড়ে উঠেছে। কিন্তু আজকে পুর নিগম তারা সেখানে তথাকথিত সুন্দর করার নামে আগরতলা শহরের যারা গরিব মানুষ তাদের পেটে আঘাত করছে। আমরা তার জন্যে এই জায়গায় যারা তাদের বিকল্প ব্যবস্থা না করে তারা উচ্ছেদের যে কাজ শুরু করেছে তার প্রতিবাদ আমরা করছি। আপনারা জানেন এই বাঁশ বাজার আছে আগরতলার হাওড়া নদীর দক্ষিণ পারে, 80-85 বছর ধরে তারা এই ব্যবসার সাথে যুক্ত। দাদু করেছেন, তার ছেলে করেছেন, এখন নাতি করছে। তাহলে এই যে ব্যবসার সাথে যারা যুক্ত উচ্ছেদের প্রতিবাদে তারা হাইকোর্টে মামলা করেছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে না এখনই উচ্ছেদ করা যাবে না, স্থগিতাদেশ তারা জারি করেছে। কিন্তু বেআইনিভাবে হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বেআইনিভাবে আগরতলা পুর নিগম তাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে। লাভ আলোচনা ছাড়া কেন সমস্ত করা হচ্ছে, জোর জবরদস্তি করে সমস্ত কাজকর্ম করা হচ্ছে। তাহলে আমরা চাই যে কোনো সমস্যা যদি হয় সবাই মিলে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হোক, আর জোর জবরদস্তি করে কোনো কিছু কাজ করা যাবে না। এর জন্যই আজকে আমাদের প্রতিবাদ, এর জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্ম। যদি আপনাদের এই দাবিগুলো, যদি আপনাদের এই প্রতিবাদগুলো মানা না হয় তাহলে আগামীতে আমাদের চলবে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি, আমাদের চলবে এবং মানুষই তার জবাব দেবে।